সাতটা দিনের মধ্যে ১১টা গণপিটুনির ঘটনা ঘটে গেল। তার মানে হচ্ছে যে এইখানে যেটা আমরা তদন্ত করতে চাচ্ছি, যেটা আমরা কথা এত বলতে চাচ্ছি না কিন্তু কালকে আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলেও আমরা তদন্ত করব যে এইটার কারণটা কী, যে যদি আগুন লাগে তাহলে পাঁচটা সাতটা ঘটনা একসাথে হয়ে যায়, যদি ধর্ষণ হয় তাহলে দশটা ১৫টা ঘটনা একসাথে হয়ে যায়। এটা কি প্রোঅ্যাক্টিভনেস অফ দি মিডিয়া? তা তো না, এটা হচ্ছে ঘটনা হচ্ছে বলেই মিডিয়া কিন্তু রিপোর্ট করে। তো হঠাৎ গত ৬ মাসে কোনো ঘটনা নাই, একটা ঘটনা ঘটলো, তারপরেই ছটা দশটা ১৫টা ঘটনা ঘটে যায়, এটা অস্বাভাবিক। সেই ক্ষেত্রেই আমি বলেছি যে এখানে যারা এই গণতন্ত্র প্রতিহত করতে চায়, গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা চলছে সেটাই বাধাগ্রস্ত সেটাকে বাধাগ্রস্ত করতে চায়, সেটার কারণটা আমরা খুঁজে দেখব, এবং এটাও একটা কারণ হতে পারে।